নমস্কার বন্ধুরা, আজ আমি পড়ছি শ্রী ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা পূর্ণ গ্রাসের চাঁদ গল্পটি। বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি একজন বয়স্ক ভদ্রলোক সব সময় আমার বাড়ির দিকে নজর রাখছেন। ব্যাপারটা রাখহরিরও নজর এড়ায়নি। একদিন আমি ধুলোগড় থেকে ফিরছি, তখন দুপুর গড়িয়ে বিকেল। দেখি ভদ্রলোক সেই একইভাবে আমার বাড়ির দিকে তাকিয়ে আছেন। আমাকে দেখতে পেয়ে চোখের দৃষ্টি ঘুরিয়ে নিলেন অন্যদিকে। আমি ঘরে এসে মুখ হাত পা ধুয়ে সোফায় দেহটা এলিয়ে দিতেই রাখহরি আমাকে কফি আর টোস্ট দিয়ে বলল, সেই ভদ্রলোক আবার এসেছেন। ব্যাপারটা খুবই রহস্যময়, মনে হয় উনি বোধহয় কিছু বলতে চান আমাকে। বাইরে বেরিয়ে দেখতো, যদি এখনো থাকেন ভদ্রলোক তাহলে একবার ডেকে নিয়ে আয়। আমার আদেশ পেয়ে রাখহরি ডেকে আনলো ভদ্রলোককে। ভদ্রলোকের চেহারায় বনেদিয়ানার ছাপ আছে, মাথার সবকটি চুলই পাকা। ভদ্রলোক এসে আসন গ্রহণ করে বললেন, আপনি অম্বর চ্যাটার্জি? হ্যাঁ, আমি। আপনাকে আমি এই এলাকায় আগে কখনো তো দেখিনি, তবে বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি আপনি আমার বাড়ির দিকে মনোযোগ দিচ্ছেন, তাই আমার খুব ইচ্ছে হলো আপনার সঙ্গে আলাপ করবার। আপনার পরিচয় জানতে পারলে খুশি হব। ভদ্রলোক বললেন, আমি একজন অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী। এই এলাকায় যে নতুন ওনারশিপ ফ্ল্যাটগুলো হয়েছে তারই একটিতে আমি কিছুদিন হলো এসেছি। আমার নাম সুধাকান্ত রায়চৌধুরী। আপনি এখানকার একজন সৎসজ্জন নাগরিক, গোয়েন্দাগিরিতেও যথেষ্ট সুনাম অর্জন করেছেন, তাই আপনার সঙ্গে আলাপ করবার খুব ইচ্ছে ছিল। রাখহরি ততক্ষণে চা নিয়ে এসেছে ভদ্রলোকের জন্য। আমি চায়ে চুমুক দিয়ে বললাম, এবার থেকে আপনি বাইরে থাকবেন না, সরাসরি ভেতরেই চলে আসবেন। সে কি, আপনি ব্যস্ত মানুষ, অসুবিধা হবে না আপনার? অন্য কেউ এলে হবে। সুধাকান্তবাবু স্মিত হেসে বললেন, আপনার সম্বন্ধে লোকমুখে যা যা শুনেছি দেখছি তার এতটুকুও অতিরঞ্জিত নয়। আমি বললাম, আমার সম্বন্ধে কে কি বলে তা জানি না, যদি কেউ ভালো বলে তবে সেটা আমার গৌরবের, যদি মন্দ বলে সেটা অনুতাপের। আপনি এবার কোনো রকম দ্বিধা না করে অকপটে বলুন তো, আপনি কি সত্যি এজন্য আমার বাড়ির দিকে নজর দেন, নাকি আপনার কোনো কিছু বলার আছে আমাকে যা হয়তো বলতে পারছেন না? সুধাকান্তবাবু মাথাটা একটু ঝুঁকিয়ে স্থির হয়ে বসে রইলেন কিছুক্ষণ, তারপর আমার দিকে তাকিয়ে ঝরঝর করে কেঁদে ফেললেন। আমি বললাম, বুঝেছি, যা অনুমান করেছি তাই, আপনার যা বলবার তা বলে মনের চাপ কমান। সুধাকান্তবাবু বললেন, আমার মনের চাপ এত প্রবল যে এ আর কমবার নয়, তবু আপনাকে বললে একটু হয়তো হালকা হতে পারবো, তাই বলি। আমার একমাত্র সন্তান শুভ্রকান্তি, কি হয়েছে তার? আজ থেকে বছর দশেক আগে ওর বন্ধুদের সঙ্গে ও গিয়েছিল ইলোরার গুহা মন্দির দেখতে। প্রথমে ওরা মানমাদে নেমে ঔরঙ্গাবাদে যায়, সেখানে দুদিন থেকে ইলোরা দর্শন করে চলে আসে অজন্তায়। অজন্তায় ঠিক নয়, সেখান থেকে 2 কিলোমিটার দূরে ফর্দাপুরে। ওদের ফেরার রিজার্ভেশন ছিল ভূষোয়াল থেকে গীতাঞ্জলি এক্সপ্রেসে, বেলা 1টায় ট্রেন। কথা ছিল সকালের দিকে প্রথমে যে বাস পাবে সেই বাসেই ওরা চলে আসবে জলগাঁওতে, তারপর সেখান থেকে ভূষাওয়াল। কিন্তু ভোরবেলা ঘুম থেকে উঠেই ওরা দেখে ঘরের দরজা বাইরে থেকে লক করা, শুভ্র নেই।
ওরা অনেক ধাক্কা ধাক্কি চেঁচামেচি করে যেখানে উঠেছিল সেখানকার লোকজনকে ডেকে তুলে শুভ্রর খোঁজ করে, কিন্তু ওর কোনো সন্ধানই দিতে পারে না কেউ। এদিকে ওই দিনই ওদের ফেরার টিকিট, ছেলেদের হাতে টাকা পয়সাও খুব কম, তাই ওরা বাধ্য হয়ে শুভ্রকে না নিয়ে ফিরে আসে। ওর মালপত্তর সবই রেখে আসে ওখানে, কেননা যদি ও বেলায় ফিরে আসে তাহলে যাতে ওর অসুবিধা না হয়। আমি বললাম, ব্যাপারটা খুব রহস্যজনক, ওরা ওখানকার থানায় কোনো মিসিং ডায়েরি করায়নি? ওখানে থানা কোথায়, একেবারেই বুনো পাহাড়ি জায়গা। আমি অবশ্য পরে খবর পেয়ে জলগাঁওতে গিয়ে ডায়েরি লিখিয়েছি। বন্ধুদের উচিত ছিল ওর ব্যাপারে একটু খোঁজ খবর নেওয়া। এমনও তো হতে পারে একা কোথাও যেতে গিয়ে মাথা ঘুরে পড়ে গেছে, অথবা কোনো বন্য জন্তুর শিকার হয়েছে। তাছাড়া ফোনেও জানাতে পারতো আপনাকে। আমার বাড়িতে ফোন নেই, তখনও ছিল না, এখনও নেই, আর ছেলেগুলোকেও খুব একটা দোষ দেওয়া যায় না। তার কারণ সকলেই খুব কম টাকা পয়সা নিয়ে বেড়াতে গিয়েছিল, একমাত্র ফেরার টিকিট এবং 100-200 বেশি টাকা ছিলও না কারো কাছে। শুভ্র যদি ঘরের দরজায় ডোরবেল্ট এঁটে না যেত তাহলে ওখানকার লোকজনরা ছাড়ত না ওদের। যেহেতু ওরা গৃহবন্দী তাই ওরা ছিল সন্দেহমুক্ত। ওরা যে আমার শুভ্রর কোনো ক্ষতি করেনি এ বিষয়ে আমি নিঃসন্দেহ। আমার স্ত্রীর তখন এখন তখন অবস্থা, পুত্র শোকে এমনই কাতর যে তা বলবার নয়। তবুও ছেলের খোঁজে আমাকে যেতে হলো, স্ত্রী ও চললেন সঙ্গে। ছেলের বন্ধুদের মধ্যে ওর সবচেয়ে ঘনিষ্ঠ দেবুকে সঙ্গে নিলাম। বিনা রিজার্ভেশনে গীতাঞ্জলিতে চেপেই চলে এলাম ভূষোয়ালে। ওখান থেকে জলগাঁও এসে বাসস্ট্যান্ডের পিছনে একটা হোটেলে উঠলাম আমরা। তারপর মিসিং ডায়েরি লিখিয়ে ফরদাপুরে গিয়ে ওদের সেই থাকার জায়গাটায় খোঁজ খবর নিলাম। গিয়ে শুনলাম শুভ্র ওর মালপত্তর নিতেও ফিরে আসেনি। ছেলেটার একটাই দোষ ছিল, ও বড় বেশি ভাবুক প্রকৃতির, আর নৈসর্গিক সৌন্দর্যের হাতছানি যেখানে সেখানে ও অন্ধ। ওর মনে কখন যে কী ভাব জাগত তা কেউ জানে না। স্থানীয়রা অবশ্য বন্যজন্তুর আক্রমণের আশঙ্কাটা করছে না, তাদের বক্তব্য যে কোনো কারণেই হোক ও স্বেচ্ছায় অন্য কোথাও চলে গেছে, নয়তো কোনো দুষ্টু চক্র কিডন্যাপ করেছে ওকে। বন্যজন্তুর কবলে পড়লে তার অভুক্ত দেহাবশেষ বা রক্তমাখা জামাকাপড় কোথাও না কোথাও পড়ে থাকত। আমি বললাম, আমারও ধারণা তাই। দেখতে দেখতে 10-10টা বছর কেটে গেল, ছেলেটা ফিরে এলো না। আদৌ সে বেঁচে আছে কি না তাই বা কে জানে। আপনি তো গোয়েন্দাগিরি করে যথেষ্ট সুনাম অর্জন করেছেন, তাই মাঝে মাঝে ভাবতাম একদিন আপনার সঙ্গে দেখা করে ছেলেটার ব্যাপারে একটু আলোচনা করব। আমি বললাম, দেখুন, তদন্ত ঠিকমতো হলে অনেক জটিল রহস্য উন্মোচন হয়। আপনার ছেলের ব্যাপারে বিন্দুমাত্র আশার আলো আমি দেখাতে পারছি না। তবে কি না, অজন্তা ইলোরায় আমি বেশ কয়েকবার গেছি, আমার খুবই পরিচিত জায়গা। আপনি আমাকে আপনার ছেলের নিখোঁজ হওয়ার তারিখ, মিসিং ডায়েরির ডেট, যে বাড়ি বা লজে রাত্রিবাস করেছিল তার নাম ইত্যাদি যত শীঘ্র পারেন দিয়ে যান, আর ওর সেই বন্ধুদের প্রত্যেককে নিয়ে আসুন আমার কাছে। ওরা কজন ছিল? আমার ছেলেকে নিয়ে 4 জন। 3 জনকেই নিয়ে আসুন তাহলে, অবশ্য যদি সম্ভব হয়, না হলে যাকে পাবেন তাকেই নিয়ে আসুন। দেবুকে পাওয়া যাবে, ও রাজবল্লভ সাহা লেনে থাকে, বাকি 2 জনকে পাওয়াই মুশকিল, ওদের বাড়ি চিনি না। একজনের নাম শঙ্কর, অপরজন বিশু, তবু আমি চেষ্টা করছি ওদের নিয়ে আসার। সুকান্তবাবু আমার কথায় আশার আলো দেখতে পেলেন যেন, তাই একটু প্রফুল্ল চিত্তে নমস্কার জানিয়ে বিদায় নিলেন। পরদিন দুপুরে রাজস্থান ভ্রমণ নামে একটি বইয়ের পাতায় চোখ রেখে মানুষ ভ্রমণ করছি, এমন সময় রাখহরি এসে বলল, সেই ভদ্রলোক আবার আসছেন, সঙ্গে কারা যেন।
আমি বই যথাস্থানে রেখে উঠে গেলাম দরজার কাছে। ভদ্রলোক সস্ত্রীক এসেছেন, সঙ্গে তিন যুবক। আমি হেসে আমন্ত্রণ জানালাম। আসুন সুধাকান্তবাবু, আজ সারাদিন শুধু আপনার কথাই ভাবছিলাম। সুধাকান্তবাবু সবাইকে নিয়ে ভেতরে ঢুকে সোফায় চেয়ারে যে যার সুবিধা মতো বসে বললেন, আমার মিসেসকেও সঙ্গে নিয়ে এসেছি। তার চেয়েও বড় কথা, আমার ছেলের তিন বন্ধুকে যে এত সহজে পেয়ে যাব তা স্বপ্নেও ভাবিনি। দেবুই অবশ্য খুঁজে পেতে নিয়ে এসেছে ওদের। আমি বললাম, ভালোই করেছেন, এতে আমার কাজের অনেক সুবিধে হবে। সুধাকান্তবাবুর স্ত্রী আমার হাত দুটি ধরে বললেন, এই অভাগিনীর মায়ের জন্য একটু কিছু অদ্ভুত করুন। ছেলেটা বেঁচে আছে কি নেই এই খবরটুকু সঠিকভাবে পেলে মনকে যা হোক কিছু বোঝাতে পারবো। আপনার মনের অবস্থা আমি বুঝি, কিন্তু ব্যাপারটা এতদিনের পুরনো যে এক্ষেত্রে একমাত্র চেষ্টা করা ছাড়া কিচ্ছুমাত্র করার নেই। সুধাকান্তবাবু এবার তার ছেলের বন্ধুদের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিলেন। দেবু এখন ব্যাংকে চাকরি করছে, শঙ্কর ব্যান্ডেল থার্মালে, আর বিশুর চৌরঙ্গিতে ফটোর দোকান। বন্ধুদের হয়ে দেবু বলল, দাদা আপনি তো সবই শুনেছেন, একটা সময় ছিল যখন আমরা চার বন্ধু সুযোগ পেলেই বেড়াতে যেতাম। শুভ্রর ব্যাপারটা অমন রহস্যময় না হলে পরের বছর আমরা মুম্বাই গোয়াও যাব ঠিক করেছিলাম। কাকাবাবু অত্যন্ত ভালো মানুষ, তাই আমাদের ছেড়ে দিলেন। অন্য কোনো গার্জেন হলে জীবন বিষিয়ে দিতেন আমাদের, ছেলের অপহরণকারী হত্যাকারী ইত্যাদি বদনাম দিতেন। আর শুভ্রর কাছেও আমরা কৃতজ্ঞ, সে যদি নিজের খেয়ালে দরজায় ডোরবেল না এঁটে যেত তাহলে যেখানে আমরা রাত্রিবাস করেছিলাম সেই সাথী লজের লোকেরাই আমাদের সন্দেহ করে পুলিশে দিত। কথাটা যুক্তিসঙ্গত, তাই বললাম, এক্ষেত্রে তোমাদের উচিত ছিল যার যার বাড়িতে টেলিগ্রাম করা, কিংবা যে কোনো একজনের ফিরে এসে খবর দিয়ে নতুন করে বেশি টাকা পয়সা নিয়ে আবার যাওয়া। শঙ্কর বলল, তবু সেদিন আমরা কম খোঁজাখুঁজি করিনি, বেলা একটায় ট্রেন, বেলা এগারোটা পর্যন্ত আমরা ওর খোঁজে হন্যে হয়ে ঘুরে বেরিয়েছি। বিশু বলল, এখন আপনি যদি ওর ব্যাপারে কোনো তদন্ত করেন তাহলে আমরা আপনাকে সব রকমের সাহায্য করতে পারি। সুধাকান্তবাবু ছেলের নিখোঁজ হওয়ার তারিখ, মিসিং ডায়েরির ডেট আমাকে দিলেন, সেই সঙ্গে দিলেন ওর দু একটা ফটো। দেবু, শঙ্কর ও বিশু ওদের প্রত্যেকের বাড়ির ঠিকানা ও ফোন নম্বর একটা কাগজে লিখে আমাকে দিল। আমি সেগুলো যত্ন করে একটা জায়গায় রেখে সুধাকান্তবাবুকে বললাম, এখন আপনি নিশ্চিন্ত মনে বাড়ি যেতে পারেন, এই তদন্তের মূল সাহায্যকারী হলো এইসব ছেলেরা। একটু পরেই চা বিস্কুট নিয়ে এলো রাখহরি। চা পর্ব শেষ হলে সুধাকান্তবাবু সস্ত্রীক বিদায় নিলেন। ওরা চলে গেলে আমি শুভ্রর তিন বন্ধুকে মুখোমুখি বসিয়ে বললাম, আচ্ছা শুভ্রর এই রহস্যময় অন্তর্ধানের ব্যাপারে তোমাদের কি মনে হয়? কেননা বাবা মায়ের চেয়েও কতকগুলো ব্যাপারে বন্ধুরা অনেক বেশি জানে। দেবু বলল, সে কারণেই বলি ওর ওই ব্যাপারটায় আমাদের স্পষ্ট অস্পষ্ট কোনো ধারণাই নেই। আগের দিন অনেক রাত পর্যন্ত আমরা গল্পগুজব করেছি, সকালে ঘুম থেকে উঠে দেখি ও নেই, বাইরে বেরোতে গিয়ে দেখি দরজা বাইরের দিক থেকে বন্ধ। বাকিটা একাধিকবার শুনেছি। এখন একটাই প্রশ্ন, তোমরা চারজনে বেড়াতে গিয়ে বাইরে কারোর সঙ্গে আলাপ পরিচয় করনি? কোনো ব্যক্তি বিশেষের সঙ্গে বা সহৃদয় কোনো বাঙালি অবাঙালি পরিবারের সঙ্গে? বিশু বলল, হয়েছিল, ইলোরাতেই এক নেপালি পরিবারের সঙ্গে দারুণ বন্ধুত্ব হয়েছিল আমাদের। ওরা পরিষ্কার বাংলা বলে? স্বামী স্ত্রী, এক মেয়ে এক ছেলে, মেয়েটি বড়, আমাদেরই বয়সী, নাম মনীষা। কি দারুণ মিষ্টি মেয়ে, আমরা একসঙ্গে ঘুরেছি, ছবি তুলেছি, ওরা অজন্তাতেও এসেছিল, দেখা হয়েছিল আমাদের সঙ্গে। অজন্তা গুহার কাছে একটা সরকারি রেস্ট হাউসে ছিল ওরা। আমি বললাম,
মেয়েটির সঙ্গে তোমাদের বন্ধুত্ব কি খুব বেশি রকমের হয়েছিল? দেবু বলল, সত্যি বলতে কি, আমাদের বন্ধুদের সকলেরই খুব ভালো লেগেছিল মেয়েটিকে। তবে মেয়েটির সঙ্গে শুভ্রর বন্ধুত্ব হয় সবচেয়ে বেশি। ওদের দুজনের কত ভঙ্গিমায় কত ছবি যে আমরা ধরে রেখেছি তার ঠিক নেই, কিন্তু ওই পর্যন্তই। এর সঙ্গে ওর উধাও হয়ে যাওয়ার কোনো সম্পর্ক আছে বলে কিন্তু আমাদের মনে হয়নি কখনো। না হওয়াই স্বাভাবিক, সেরকম কিছু ব্যাপার হলে ও ওর জিনিসপত্র না হোক, টাকা পয়সা সামান্য যা কিছু ছিল তা না নিয়ে কখনোই যেত না। তবুও আমার কেন জানি না মনে হচ্ছে ওর অন্তর্ধানের নেপথ্যে ওই নেপালি মেয়েটি হয়তো একটু ক্ষীণ সূত্র। একটা বয়স আসে যখন অল্প বয়সী ছেলে মেয়েদের মনে রাগ অনুরাগ একটু প্রবলভাবেই দেখা যায়। শঙ্কর বলল, আপনার এই আশঙ্কাটা অমূলক নয়, কিন্তু দাদা আমি যতদূর জানি নেপালিরা কিন্তু একদিন আগেই বিদায় নিয়েছিল অজন্তা থেকে। দেবু বলল, এবং সেজন্য শুভ্র খুব মনমরাও হয়েছিল। মেয়েটি কোনো ঠিকানাপত্তর দেয়নি তোমাদের? বিশু বলল, ঠিকানা মনে হয় আমার খাতায় নোট করা আছে, কেননা এই ঘটনার মাস ছয়েক পরে মেয়েটির কতগুলো ছবি আমি ওই ঠিকানায় ডাকে পাঠিয়েছিলাম, কিন্তু সেগুলো ফেরত এসেছিল। আমি বললাম, শুভ্রর সঙ্গে মেয়েটির ছবিগুলো তোমাদের কাছে আছে? বিশু বলল, আমার কাছেই আছে, অ্যালবাম ভর্তি ছবি। শুধু তাই নয়, আমাদের তো ফটোর দোকান। বাঘেরা জলপ্রপাতের কাছে মেয়েটির অনবদ্য ভঙ্গিমার একটি ছবিও বড় করে দোকানে সাজিয়ে রেখেছি। ওর কয়েকটা ছবি আমার চায়, আর সেই ঠিকানাটাও। বিশু বলল, মনে হচ্ছে এতদিনে এই রহস্যের সত্যি একটা কিনারা হবে। সম্ভব হলে কাল সকালেই আমি অ্যালবামের ছবি ও ঠিকানাটা নিয়ে আসছি। পরদিন সকালে যখন বাগানে ফুলগাছগুলোর যত্ন নিচ্ছি, ঠিক তখনই ওরা তিন বন্ধুতে হাজির হলো। আমি ওদের সমাদরে ঘরে নিয়ে এসে বসালাম। রাখহরিকে বললাম প্রত্যেকের জলখাবারের ব্যবস্থা করতে। তারপর ওদের নিয়ে আসা সেই অ্যালবামের ছবিগুলো দেখতে লাগলাম এক এক করে। সুধাকান্তবাবুর দেওয়া শুভ্রকান্তের ছবি কালই দেখেছি, অমন রূপবান ছেলে খুব কমই দেখা যায়। আজ মনীষার ছবি দেখে চোখে আমার পাতা পড়ল না। মনীষার ঠিকানাটা এনেছ? দেবও একটি ঠিকানা লেখা কাগজ আমাকে দিল। ভবানীপুরে হরিণ পার্কের কাছে একটি বাড়ির ঠিকানা। বললাম, কলকাতার মেয়ে? হ্যাঁ, এই জন্য চমৎকার বাংলা বলে। রাখহরি ততক্ষণে প্রত্যেকের জন্য দুটো করে সিঙ্গারা, অমলেট ও চা নিয়ে এলো। তাই খেতে খেতেই বললাম, আপাতত তোমাদেরকে আর কিছু আমার জিজ্ঞাসা নেই, পরে যদি প্রয়োজন হয় তো ফোনে জানাবো। ওরা চা খেয়ে বিদায় নিল। আমি আর সময় নষ্ট না করে একটা ট্যাক্সি নিয়ে চলে এলাম হরিশ পার্কে। বাড়ির নম্বর খুঁজে ঠিক ঠিকানায় গিয়ে দরজায় নক করতেই মধ্যবয়সী এক ভদ্রলোক বেরিয়ে এসে বললেন, কাকে চাই? এখানে নরবাহাদুর নামে কেউ থাকেন? না তো, অথচ ঠিকানা তো দেখছি এই বাড়িরই। আমি এখানে বছর দুই হলো ভাড়া এসেছি, আমার আগে ওই নামে যদি কেউ এখানে থেকে থাকেন তা অবশ্য আমার জানা নেই। আমি বললাম, বাড়ির মালিককে? উনি দিল্লিতে থাকেন, ওর ছেলে বছরে দুবার এসে বাড়ি ভাড়ার টাকাটা নিয়ে যান। আমি একেবারেই হাল না ছেড়ে সামনের একটি স্টেশনারি দোকানে খোঁজ নিলাম। দোকানের মালিক যিনি, তিনি সেলসম্যান, বললেন, এখানে নরবাহাদুর নামে এক নেপালি ভদ্রলোক পরিবার নিয়ে থাকতেন বটে, তবে সে প্রায় বছর দশেক আগে। হ্যাঁ, আমি ওদেরই ব্যাপারে জানতে চাই। কি জানতে চান বলুন? এই যেমন ওরা কতদিন এখানে ছিল, হঠাৎ করে চলেই বা গেল কেন? বলে সংক্ষেপে আমার জানতে চাওয়ার কারণটা বললাম ওকে। শুনে ভদ্রলোক বললেন, বুঝেছি। তারপর বললেন, ওদের ব্যাপারটাও ঠিক এই রকমই রহস্যময়। নরবাহাদুর অত্যন্ত ভালো মানুষ, ভদ্রলোক স্ত্রী এবং একটি ছেলে ও মেয়ে নিয়ে থাকতেন। মেয়েটি ছিল অসাধারণ সুন্দরী, নাম মনীষা।
আর একটি মাত্র ছেলে উদয়। একবার ওরা সপরিবারে অজন্তা ইলোরা বেড়াতে গিয়েছিলেন, সেখানেই ওর মেয়েটিকে কে বা কারা যেন কিডন্যাপ করে। সেই শোকে ভদ্রলোক পাগলের মতো হয়ে যান, তারপরে এখানকার পাঠ চুকিয়ে চলে যান নেপালে। এর বেশি অবশ্য আর কিছু আমি জানি না, আমারও এর চেয়ে বেশি আর কিছু জানবার নেই। তাই ঘরে ফিরে এসে কোন সূত্র ধরে কিভাবে এগোবো তাই নিয়ে চিন্তা করতে লাগলাম। আমাকে গভীর চিন্তায় মগ্ন দেখে রাখহরি আমার সামনে এক কাপ চা রেখে বলল, ওদের ব্যাপারে কোনো খোঁজ খবর পেলেন না বুঝি? পেয়েছি, কিন্তু তাতেও দেখছি রহস্যের গন্ধ। কিরকম? আমি তখন সব কথা খুলে বললাম ওকে। সব শুনে রাখহরি বলল, এই ব্যাপারে আমি এমন একজনকে আপনার কাছে নিয়ে আসছি, সে হয়তো আপনাকে কিছুটা সাহায্য করতে পারবে। রাজুলামা, এখানকারই একটি কারখানার নাইট গার্ড, সে আমারই বয়সী। সম্প্রতি ওর সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছে, ও খুব গুণী ছেলে, নেপালি জনকল্যাণ সমিতির একজন সদস্য। পশ্চিমবঙ্গে বিশেষ করে হাওড়া কলকাতায় বসবাস করে যেসব নেপালিরা তাদের নারী নক্ষত্র ও জানে। এতক্ষণে একটু যেন আশার আলো দেখতে পেলাম আমি। বললাম, তুই শিগগির ডেকে আন তাকে। রাখহরি কোনো কথা না বলে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই বেটে খাটো চেহারার এক যুবককে ডেকে আনলো, অত্যন্ত নম্র, ভদ্র ও লাজুক প্রকৃতির যুবক। রাখহরি বলল, এই হচ্ছে রাজু লামা, একে আপনি সব কথা বলতে পারেন। আমি রাজুকে আগাগোড়া সব কথা বলে ওই মনীষার ব্যাপারে বিশদ জানতে চাইলাম, এমন কি এও বললাম সম্ভব হলে ও যেন ওদের নেপালের ঠিকানাটাও জোগাড় করে দেয়। রাজু একটুক্ষণ চুপ করে বসে রইল, তারপর বলল, আজ সন্ধ্যের মধ্যেই খবরটা পেয়ে যাবেন আপনি, কেননা এই নামের একজন লোক আমাদের নেপালি ভাষার পত্রিকা বিহানির সঙ্গে যুক্ত ছিলেন, আর ওই মনীষা নামের একটি মেয়েও আমাদের বার্ষিক উৎসবে নাচ গান করত, তবে দীর্ঘদিন তাদের কোনো খোঁজ খবর নেই। রাজু এলো ঠিক সন্ধ্যের পরই, এসে বলল, আমার আসতে দেরি হলো বলে কিছু মনে করবেন না যেন, আপনার ওই ব্যাপারে খোঁজ নিতে আমাকে একবার একবালপুর যেতে হয়েছিল। আমি আশান্বিত হয়ে বললাম, কাজের কাজ কিছু হলো? না, আপনি যার খোঁজ করছেন সেই নরবাহাদুর বছর দুই আগে নেপালেই মারা গেছেন, ওর স্ত্রী গত হয়েছেন আরও আগে, ছেলেটাও বেপাত্তা, মনীষারও কোনো সংবাদ নেই। আমি বললাম, তাহলে শেষ চেষ্টা হিসাবে আমাকেই একবার জলগাঁওতে যেতে হচ্ছে। রাখহরি বলল, যাবেন? তবে অজন্তার গুহা মন্দির দেখা ছাড়া বিশেষ কোনো লাভ হবে বলে মনে হয় না। আমি বললাম, অজন্তায় যেতে পারাটাই তো মস্ত একটা লাভ। পরদিন তৎকালে টিকিট কেটে চেপে বসলাম গীতাঞ্জলিতে। জলগাঁওতে গীতাঞ্জলি স্টপেজ নেই, তাই ভূষাওয়ালে নেমে বাসেই চলে যাই জলগাঁওতে। সেখানে বাসস্ট্যান্ডের গায়ে যে লজটা আছে সেখানেই উঠি। যেদিন গিয়ে পৌঁছালাম সেদিন তো ঘুরে বেড়ানোর কোনো অবকাশ থাকে না, তাই পরদিন সকালে চা পর্ব শেষ করে সরকারি বাস যোগে প্রথমেই চলে গেলাম অজন্তায়। প্রিয় জায়গা আমার, যতবার আসি ততবারই নতুন বলে মনে হয়। অজন্তা দেখে জলগাঁওয়ের পথে 5 কিমি দূরে চলে এলাম ফরদাপুরে। ওরা যেখানে উঠেছিল ঠিকানা খোঁজ করে সেখানেই এলাম। সেই সব পুরনো দিনের কর্মচারীরাও সেখানে তেমনই বহাল আছে। আমি তাদের সঙ্গে আলাপ করে সেদিনের সেই রহস্যময় অন্তর্ধানের ব্যাপারে শুরু করলাম অনুসন্ধান, কিন্তু কোনো লাভই হলো না। ওরাও দেখলাম সেই আগের মতো রহস্যের অন্ধকারেই আছে। পরাজয়ের গ্লানি মাথায় নিয়ে শেষ চেষ্টাতেও বিফল হয়ে আবার অজন্তাতেই ফিরে এলাম আমি। জলগাঁও গিয়ে লজের শয্যায় শুয়ে থাকার চেয়ে এখানকার গুহা মন্দিরে পড়ে থাকা অনেক ভালো। তাই বাঘেরা জলপ্রপাতের কাছে নির্জনে বসে যখন মনীষার ফটোগুলো স্পটের সঙ্গে মিলিয়ে দেখছি, তখনই এক সুরেলা কণ্ঠস্বর আমার কানে এলো।
আমি তন্ময়তার ঘোর কাটিয়ে ফিরে তাকিয়েই দেখি বছর 30-35-এর এক তরুণী বাঘেরা জলপ্রপাতকে ক্যামেরাবন্দি করতে এসে আমার দিকে তাকিয়ে আছে একভাবে। আমার চোখে চোখ পড়তেই বলল, আপনি বাঙালি? হ্যাঁ, আপনার পরিচয়? আমার নাম সুজাতা শর্মা, জার্নালিস্ট। বাঙালি নই কিন্তু বাংলা জানি, পুনের বাসিন্দা। আমাদের ওখানকার একটি ইংরেজি পাক্ষিক পত্রিকার সঙ্গে আমি যুক্ত। এই নির্জনে আপনাকে এইভাবে বসে থাকতে দেখে, বিশেষ করে আপনার হাতে ওই ছবিগুলো দেখে আমি কিন্তু লোভ সামলাতে পারলাম না, তাই যেচেই আলাপ করলাম। আমি হেসে বললাম, ভালোই তো, বসুন না এখানে। জার্নালিস্ট তরুণী সুজাতা শর্মা স্মিত হেসে আমার পাশেই বসল, বলল, আপনি খুব অবাক হয়ে যাচ্ছেন না? কেনই বা আপনি আমার সঙ্গে আলাপ করতে চাইবেন? কেনই বা সম্পূর্ণ অজানা অচেনা একজনের পাশে এত সহজ হয়ে বসে পড়লাম এই ভেবে? মোটেই না, এটাই তো স্বাভাবিক, বন্ধুত্বের কোনো বয়স নেই, স্থান কাল নেই। থ্যাংকস, এখন আপনার এই ছবিগুলো কি একবার হাতে নিয়ে দেখতে পারি? অবশ্যই পারেন। একটু পরে সুজাতা বলল, ছবিগুলো দেখে আমি কিন্তু আর নিজেকে স্থির রাখতে পারছি না, কি দারুণ শিল্পী দৃষ্টি নিয়ে এই ছবিগুলো তুলেছিলেন আপনি। নেপালি এই মেয়েটির মতো রূপ আমার নেই, তবুও আমার ইচ্ছে করছে ওই একই জায়গায় দাঁড়িয়ে ওর মতো করে কতগুলো ছবি তুলতে। আশা করি আপনি আমার এই আশাটা পূর্ণ করবেন। নিশ্চয়ই করব, তবু বলি এই সব ছবির একটিও কিন্তু আমার তোলা নয়। এরপর ওর এবং আমার দুজনেরই মনোমতো স্থানে ওর অনেকগুলো ছবি তুললাম, বিশেষ করে মনীষার স্পটে। মনীষার ভঙ্গিমায় 4-5টা ছবি তুলে রাখলাম ওর, সবই অবশ্য ওর ক্যামেরায়, আমি তো ক্যামেরা নিয়েই আসিনি। ছবি তোলা শেষ হলে আবার এসে বসলাম যেখানে বসেছিলাম সেখানে। সুজাতাকে বললাম, জানি না আপনার ছবি কেমন হলো, তবু অনুরোধ, যদি আমাকে একেবারেই ভুলে না যান তাহলে প্রীতির নিদর্শনস্বরূপ আমার তোলা প্রত্যেকটি ছবির একটা করে কপি আমাকে পাঠিয়ে দেবেন, বলে নামের একটা কার্ড এগিয়ে দিলাম ওর দিকে। কার্ডের ওপর চোখ বুলিয়ে সবিস্ময়ে সুজাতা তাকালো আমার দিকে। অম্বর চ্যাটার্জি, প্রাইভেট ইনভেস্টিগেটর? হ্যাঁ, এটাই আমার পরিচয়। বুঝেছি, আপনি নিশ্চয়ই কোনো তদন্তের ব্যাপারে এখানে এসেছেন, এবং যা কিছু রহস্য তা নিশ্চয়ই ওই মেয়েটিকে ঘিরেই। ঠিক তাই, শুধু মেয়েটি নয়, সেই সঙ্গে ছেলেও আছে একটি, বলে শুভ্রর ছবিও দেখালাম ওকে। সুজাতা একটু গম্ভীর হয়ে বলল, যদি বলতে আপত্তি না থাকে তাহলে জানতে পারি কি ব্যাপারটা? আপনি একজন জার্নালিস্ট, এসব কথা আপনাকে ছাড়া কাকেই বা বলা যায়। তাহলে এক কাজ করুন, এই নির্জনে এভাবে বসে না থেকে চলুন ওধারে কোথাও গিয়ে একটু চায়ের সন্ধান করা যাক। আমরা আর বসে না থেকে গুহা মন্দিরের এলাকা ছেড়ে বাইরে এলাম। তারপর একটা দোকানে বসে কিছু স্ন্যাক্স সহ চা খেয়ে যখন দাম দিতে যাচ্ছি, সুজাতাই তখন বাধা দিল, বলল, এটা আমাকেই দিতে দিন, এই অফারটা আমি আপনাকে দিয়েছিলাম। সুজাতার ব্যবহারে কথাবার্তায় এমন এক আন্তরিকতা ছিল যা আমাকে দারুণভাবে আকৃষ্ট করল। একটা 100 টাকার নোট বার করে বলল, একটু পরে আরও 2 কাপ চা আর দুপুরের জন্য 2টো মিল সময় মতো বলাইদাকে দিয়ে আমার ওখানে পাঠিয়ে দিও, কেমন? কটার সময় পাঠাবো বলুন? 12টা, 1টা? 1টা-1.5টা নাগাদ দিলেই হবে, বলে বলল, আসুন আমার ঘরে আসুন, ঘরে আমি ছাড়া আর কেউ নেই, মন খুলে কথাবার্তা বলা যাবে। এই মুহূর্তে সুজাতাকেও আমার দারুণ রহস্যময় বলে মনে হলো। ওর সঙ্গে নদী ও পাহাড়ের গা বেয়ে এক দারুণ মনোরম পরিবেশে ছোট্ট একটি দোতলা বাড়ির কাছে এসে থামলাম। এই আপনার বাড়ি? না না, আমার বাড়ি কেন হবে? এই বাড়িটা ছিল প্রভাকর জৈনর, পরে মানমাতের এস কে পাতিল বাড়িটা কেনেন। তিনি আমার
বাবার এক বিশেষ বন্ধু, মাঝে মাঝে নির্জনে ছুটি কাটাতে এখানে আসেন। বাড়ি দেখাশোনার জন্য রাজু নামে একজন কর্মচারী আছে। আমি যখন এখানে আসি এখানেই উঠি। আমি মন্ত্রমুগ্ধের মতো সব শুনে যেতে লাগলাম। এক সময় দোতলায় উঠে ওর ঘর দেখে বারান্দায় এলাম, সুজাতাও এলো। একটু পরেই সুজাতার নির্দেশ মতো বলাইদা চা নিয়ে এলেন, মধ্যবয়সী ভদ্রলোক, বেশ শান্ত সৌম্য মূর্তি। বলাইদা আমার মুখের দিকে বেশ কিছুক্ষণ একভাবে তাকিয়ে থাকার পর চায়ের কাপ নামিয়ে রাখলে আমিই বললাম, আমাকে খুব চেনা চেনা লাগছে, তাই না বলাইদা? বলাইদা বললেন, হ্যাঁ, আসলে আমি এখানে বেশ কয়েকবার এসেছি, আপনাদের দোকানে বসে চাটাও খেয়েছি। আপনার চেহারা দেখে বা হিন্দি শুনে কখনো আপনাকে বাঙালি বলে মনে হয়নি। এরপর চা খেতে খেতে আমি শুভ্র ও মনীষাকে কেন্দ্র করে আমার সন্দেহের কথা ও সেই অন্তর্ধান রহস্যের কাহিনী সবই সবিস্তারে গুছিয়ে বললাম সুজাতাকে। সুজাতা সব শুনে বলল, এ ব্যাপারে আমি কি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি? নিশ্চয়ই পারেন। তাহলে প্রাথমিকভাবে একটা কাজ এখনই সেরে নেওয়া যাক। কীরকম? মনীষারা তো এখানকারই রেস্ট হাউসে উঠেছিল। শুভ্রর বন্ধুরা বলছে ওরা নাকি আগের দিনই রেস্ট হাউস ছেড়ে চলে যায়। এখন ওদের বক্তব্য কতটা সঠিক তা একবার মিলিয়ে দেখা যাক। এখানকার সবাই আমাকে চেনে, তাই খাতাপত্তর দেখতে আমার কোনো অসুবিধা হবে না। আমরা সেই মুহূর্তে ঘর থেকে বেরিয়ে নিচে নেমে চলে এলাম। চলে এলাম গুহা মন্দিরের পাশে সরকারি রেস্ট হাউসে। এখানকার কেয়ারটেকার ওমপ্রকাশ সাহু বছর কয়েক হলো এখানে এসেছেন, তবে সুজাতাকে বেশ ভালোই চেনেন। সুজাতা আসল প্রসঙ্গ না তুলে পুরাতন সালের সেই খাতা দেখতে চাওয়া মাত্রই একটি মোটা রেজিস্টার বার করে দেখিয়ে দিলেন। খাতার পাতা ওল্টাতেই সব পরিষ্কার হয়ে গেল। যে তারিখে শুভ্রর অন্তর্ধান হয় ঠিক তার আগের দিনই সকাল 8টার সময় মনীষারা রেস্ট হাউস ছেড়ে চলে যায়। সুজাতা রেজিস্টার রেখে আমার দিকে তাকিয়ে বলল, তাহলে বোঝাই যাচ্ছে ওদের দুজনকে ঘিরে আমি যে সম্ভাবনার কথা চিন্তা করেছিলাম তা ভুল, আর মনীষার অন্তর্ধানটা স্রেফ অপহরণ ছাড়া কিছুই নয়, এবং সেটা হয়েছে ওর চলে যাওয়ার পর অন্য কোথাও অন্য কোনোখানে। তাই এখানকার পুলিশের খাতায় ওর নামে কোনো মিসিং ডায়েরি করা নেই। সুজাতা বলল, ব্যাপারটা হয়তো এরই রকমই, তবে এত সহজে এই অঙ্ক মিলবে না মিস্টার চ্যাটার্জি। এমনও তো হতে পারে শুভ্রকে তার ভালো লেগেছে বলে ওর সঙ্গে দেখা করবার জন্য সে পালিয়ে এসেছে এখানে, তারপর ভোরের আলোয় দুজনের দেখা সাক্ষাতের পর দুজনেই উধাও হয়ে যায়। আমি বললাম, এই রকম হওয়া সম্ভব। তবু মনে প্রশ্ন জাগে, সে রাতে সে ছিল কোথায়? ওই দিন ভোরে শুভ্র যদি বাইরে না বেরোতো তাহলে ওরা উধাও হতো কিভাবে? ধরা যাক ওদের মধ্যে একটা গোপন আঁতাত ছিল, তা যদি হয় তাহলে শুভ্র কোনো কিছু না নিয়ে এক বস্ত্রে চলে যাবে কেন? আর কেনই বা এতদিন এসে বাড়িতে একটা চিঠিও লিখল না? সুজাতা বলল, গোয়েন্দার চোখে এই যে খুঁটিনাটি দিকগুলোর প্রতি আপনি আলোকপাত করেছেন তা খুবই যুক্তিপূর্ণ, তবুও আমি কিন্তু এত সহজে হাল ছাড়ছি না। ঠিক একটা বাজার সঙ্গে সঙ্গে বলাইদা খাবার নিয়ে এলেন, জিজ্ঞেস করলেন, রাতের মিলটা কখন পাঠাবো? সুজাতা বলল, 8টা নাগাদ পাঠিও। আমি বললাম, একটা মিল কিন্তু আমাকে সন্ধ্যের আগেই চলে যেতে হবে, জলগাঁওয়ে বাসস্ট্যান্ডের গায়ে লজে আছি তো আমি। সুজাতা বলল, আপনি যে কাজের জন্য এখানে এসেছেন তাতে জলগাঁওয়ে থাকলে কোনো কিছুই করে উঠতে পারবেন না, সন্ধ্যের আগেই ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে আবার ফিরে আসুন, এখানে আরও ঘর আছে, রাজুকে বললেই খুলে দেবে। রাজুকে? ওহো, রাজুর সঙ্গে তো আপনার পরিচয়ই হয়নি। ও এবারই দেখাশোনা করে, আজ সকালে বিশেষ কাজে ঔরঙ্গাবাদ গেছে, রাতেই ফিরে আসবে। সন্ধ্যের পর অন্ধকারে চারদিক ঢেকে গেলে এই জায়গাটা যে কী ভয়াবহ হয়ে ওঠে তা এক রাত এখানে যে না থেকেছে সে কল্পনাও করতে পারবে না।
সুজাতার ঘরের পাশেই আমার থাকার জন্য একটি ঘরের ব্যবস্থা করে দিয়েছে রাজু, বছর ২৫ এক নম্র ভদ্র যুবক। প্রথম পরিচয়ে ও জানালো এরপর কখনো এখানে এলে এই বাড়ি ছাড়া যেন অন্য কোথাও না উঠি। মালিকরা এখানে আসেন না, এলেও ঘরের অভাব নেই। আমরা অন্ধকার বারান্দায় দাঁড়িয়ে গল্প করতে লাগলাম। রাজু আমাদের চা তৈরি করে খাওয়ালো। চা খেতে খেতে সুজাতা বলল, জলগাঁওতে থাকলে রাতের অজন্তার এমন রূপ দেখতে পেতেন, চাইলে একটু পরে বাঘের দেখাও মিলতে পারে। বনশুয়োর ভালুকও অনেক আছে এখানে, ওই পাহাড় থেকে নেমে আসে। রাত ৮টা নাগাদ বলাইদা একটি ছেলেকে সঙ্গে করে খাবার নিয়ে এলেন, রুটি আর মাংস। আমাদের খাওয়া শেষ হলে ছেলেটি প্লেট নিয়ে চলে গেল। আমরা গুছিয়ে বসলাম আলোচনা করতে। রাজুও এসে বসল আমাদের পাশে। আমি আগা গোড়া সব কথা খুলে বললাম। বলাইদা সব শুনে কেমন অন্যমনস্ক হয়ে শূন্য দৃষ্টিতে দূরের দিকে তাকিয়ে কি যেন ভাবতে লাগলেন। সুজাতা বলল, তুমি তো এখানে ২০-২৫ বছর আছো বলাইদা, কিছু কি মনে করতে পারছো? বলাইদা কিছু বলার আগে রাজুই বলল, ও দোনো জিন্দা হ্যায়। বলাইদা ধমকে উঠলেন, জিন্দা হ্যায় বললেই হলো, তুই জানিস কাদের কথা হচ্ছে না হচ্ছে? লালজি নে হামকো সব কুছ বাতায়া। বলাইদা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, ভেবেছিলাম আসল সত্য কারো কাছে প্রকাশ করব না, এখন দেখছি না বললেই নয়। সুজাতা আর আমি দুজনেই উৎকণ্ঠিত হয়ে বললাম, কোনো রকম দ্বিধা না করে বলেই ফেলুন ব্যাপারটা কি। বলাইদা বললেন, মেয়েটির বাবা মা দুজনেই মারা গেছেন, ভাইটি বেপাত্তা, তাই তো? এরকমই শুনেছি। বলাইদা বললেন, শুনুন তাহলে সেদিনের ঘটনা। আমরা অনেকেই জানি কিন্তু কাউকে বলি না, তাছাড়া আজ এতদিন বাদে ও নিয়ে কেউ মাথাও ঘামায় না। আর ওই নেপালি মেয়েটি মনীষা, ওরা তো এখানকার রেস্ট হাউসে ছিল, চলেও গেল। হঠাৎ দেখি মেয়েটি কাঁদতে কাঁদতে রাত্রিবেলা এখানে এসে হাজির। এসে তো আমাদের সকলের হাতে পায়ে ধরতে লাগলো এক রাত এখানে থাকতে দেওয়ার জন্য। রেস্ট হাউসে জায়গা মিলল না, তাই আমাদের এই দোকানেই ওর থাকার মতো একটু ব্যবস্থা করে দিলাম। ওকে অনেক জিজ্ঞাসাবাদ করে জানলাম ও স্বেচ্ছায় ওর বাবা মার কাছ থেকে চলে এসেছে। তার কারণ কোনো একটা ব্যাপারে ওর ইচ্ছা পূরণে ওর বাবা মা বাধা দেন, তাই ও আত্মঘাতী না হয়ে এখানে চলে এসেছে। কাল সকালে ও কোনো একজনের সঙ্গে দেখা করে যা হোক একটা সিদ্ধান্ত নেবে। এই কোনো একজনটি যে কে তা আমি বুঝতে পেরেছিলাম, কারণ ওই ছেলেদের দলের বিশেষ একজনের সঙ্গে ওকে ঘোরাফেরা করতে দেখেছি। যাই হোক, মেয়েটিকে আশ্রয় তো দিলাম, তবে নজরেও রাখলাম। পরদিন ভোরেই দেখি মেয়েটি ফরদাপুরের দিকে হাঁটা শুরু করেছে। আমি ভিকি প্রসাদ নামে একজনকে সঙ্গে নিয়ে তার পিছু নিলাম। ভিকি প্রসাদের হাতে একটা ধারালো কুঠার ছিল, কেননা এত ভোরে পদঘাট নিরাপদ নয়, চারদিকে ঘন জঙ্গল। যাই হোক, মেয়েটি যেন কেমন এক উন্মাদনায় এগিয়ে চলল রাস্তা ধরে। আমরা যে ওকে দূর থেকে অনুসরণ করছি তাও টেরও পেল না। হঠাৎই আমরা যখন লোনি গ্রামের কাছে এসেছি তখন একসময় দেখি সেই রাজপুত্তুরের মতো ছেলেটি আসছে। ছেলেটির মেয়েটিকে দেখে দারুণ বিস্ময়, বললেন, এ কি মনীষা তুমি? সুজাতা আমি দুজনেই মন্ত্রমুগ্ধর মতো শুনছিলাম এই মনোহর কাহিনী। বললাম, তাহলে বোঝাই যাচ্ছে মনীষার ফিরে আসার ব্যাপারটা পরিকল্পিত ছিল না। না, তারপর আমরা আড়ালে থেকে শুনতে লাগলাম ওদের কথাবার্তা। মনীষা বলল, শোনো, আমি লুকিয়ে আমার বাবা মার কথাবার্তা শুনেছি, তারা কলকাতায় ফিরেই স্বজাতির একটি ছেলের সঙ্গে আমার বিয়ে দেবেন ঠিক করেছেন। এই ব্যাপারে আমার কোনো কথাই ওরা শুনলেন না, তাই আমি পালিয়ে এসেছি। এখন আমি চাই তুমি আমাকে তোমাদের সঙ্গে কলকাতায় নিয়ে যাবে। ছেলেটি বলল, অসম্ভব, এই মুহূর্তে তা কী করে সম্ভব? আমার মা বাবা কীভাবে মেনে নেবেন ব্যাপারটা? তাছাড়া আমি এখনো পর্যন্ত কোনো চাকরির চেষ্টাও করিনি। মনীষা বলল, তাহলে তো তোমার খুবই অসুবিধা,
আমি অবশ্য এদিকটা ভেবে দেখিনি। যাও তুমি, ঘরের ছেলে ঘরে ফিরে যাও, আমি আমার পথ দেখে নেব, বলেই জঙ্গলে পথ ধরে নদীর দিকে ছুটল মনীষা। বলাইদা বলল, আমরা দুজনেই তখন আত্মপ্রকাশ করেছি। ছেলেটিকে বললাম, তুমি এভাবে বোকার মতো দাঁড়িয়ে আছো কেন? যাও ফিরিয়ে আনো ওকে, ও তো খুদকুশি করতে চলেছে। হতভম্ব ছেলেটিও তখন ছুটল মনীষার দিকে। মনীষা, মনীষা ফিরে এসো, মনীষা! ভিকি আর আমি মুগ্ধ চোখে তাকিয়ে রইলাম ওদের দিকে। মনে হলো আমরা যেন কোনো চলচ্চিত্রে সুন্দর একটা দৃশ্য দেখছি। হঠাৎই ঘটে গেল বিপর্যয়। এই এলাকার সন্ত্রাস দুর্জন সিং পাহাড়িয়া কোনো বস্তিতে রাত কাটিয়ে ঘরে ফিরছিল। মনীষা গিয়ে পড়ল তারই খপ্পরে। বাঘ যেভাবে হরিণ শিশুকে মুখে তুলে নেয়, দুর্জনও ঠিক সেইভাবে তুলে নিল মনীষাকে। তবে পরক্ষণেই ওর আক্রমণ প্রতিহত করতে না পেরে ছিটকে পড়ল পথের ধারে। মনীষা আরও জোরে ছুটে চলল। কিন্তু এইসব পাহাড়ের পথে ছোটা তো সমতলের মতো নয়। ততক্ষণে ছেলেটিও গিয়ে ঝাঁপিয়ে পড়েছে দুর্জনের ওপর। দুর্জন ওকে এক ঝটকায় কাত করে আবার ছুটল মনীষার দিকে। ছেলেটিও কম যায় না। দুর্জনের একটা পায়ে এমন আঘাত করল যে পাথরের ওপর মুখ থুবড়ে পড়ল দুর্জন। ছেলেটি তখন মনীষার কাছে পৌঁছেছে, কিন্তু দুর্জনও দম্বার পাত্র নয়। সেও আবার উঠে গিয়ে একসঙ্গে দুজনকে আক্রমণ করল প্রবলভাবে। আমরা যে কী করব কিছু ঠিক করতে পারলাম না। দুর্জনের কাজে বাধা দিতে যাওয়া মানে নিজেদের মরণকে স্বেচ্ছায় ডেকে আনা। ওদের দুজনেরই নিয়তি যে আজ ঘনিয়ে এসেছে তা আমরা ভালোই বুঝতে পারলাম। তবুও অনেক পরে সাহসে ভর করে জঙ্গলে কাঠ কাটতে যাওয়ার অছিলায় এগিয়ে চললাম আমরা। অনেকটা এগিয়ে যাওয়ার পর পাহাড়ের একটু উচ্চ স্থান থেকে যে দৃশ্য দেখলাম তা দেখে শিউরে উঠলাম। দেখলাম ছেলেটি বেহুশ হয়ে পড়ে আছে পাথরের একটি খাঁজে। ওর সারা শরীরে আঘাতের চিহ্ন, নাক দিয়ে রক্ত ঝরছে, আর মনীষা রক্তাক্ত কলেবরে একটা বড় পাথরের গায়ে ঠেস দিয়ে থরথর করে কাঁপছে। সেখানেই এক জায়গায় গলার নলিকাটা অবস্থায় পড়ে আছে দুর্জন সিংয়ের প্রাণহীন দেহটা। আমরা যেতে মনীষা একটা কথাই বলল, ও শুভ্রকে মেরেছে, তাই ওকে খুন করেছি। আমরা যে কি বলবো কিছু ভেবে পেলাম না, শুধু বললাম, কাজটা তুমি ভালো করনি মনীষা। তারপর বললাম, যা হওয়ার হয়ে গেছে, ভাগ্যিস আর কেউ দেখেনি, আমরা দেখছি কিভাবে কি করা যায়। ভিকি ততক্ষণে চোখে মুখে জলের ঝাঁপটা দিয়ে জ্ঞান ফেরাবার চেষ্টা করেছে ছেলেটির। একটু পরে ওর সন্নিত ফিরলে মনীষাকে বললাম, শোনো, তোমাদের এখন উভয় শত্রু। প্রথমত আইনের চোখে তোমরা খুনি, দ্বিতীয়ত দুর্জন সিংয়ের লোকেরা টের পেলে তোমাদের জ্যান্ত পুঁতে ফেলবে। তাই এই মুহূর্তে কোনো একটা গোপন ডেরা খুঁজে নিতে হবে তোমাদের। আকাশ ফর্সা হয়ে আসছে, এখন এই রকম রক্তমাখা জামাকাপড়ে লোকালয়ে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে। তাই একটু দেরি না করে নদী পার হয়ে তোমরা ওই উঁচু পাহাড়ের মাথায় ওঠবার চেষ্টা করো। ওদিকে লোকজন বিশেষ কেউ যায় না, পরে আমরা খুঁজে নেব তোমাদের। এখন লাশটাকে গায়েব করার চেষ্টা করি। ততক্ষণে ভিকি একটা সুড়ঙ্গর মতো গহ্বর দেখতে পেয়েছে। ভিকি আর আমি ধরাধরি করে সেই বডিটাকে গর্তের মধ্যে ঢুকিয়ে কয়েকটা পাথর এনে গর্তের মুখ ঢেকে দিলাম। একটু বেলায় ভিকি ফিরে এলে আমি ইশারায় ওর সঙ্গে কথা বলে কাছাকাছি লোনিগ্রামে লালজির ওখানে গেলাম। লালজিকে সব কথা বলতে সে কি আনন্দ লালজির, তার কারণও আছে। লালজির একমাত্র ছেলে রবিকে নৃশংসভাবে হত্যা করেছিল ওই দুর্জন সিং। লালজি বললেন, যেভাবেই হোক রক্ষা করতে হবে এই ছেলে মেয়ে দুটিকে। বললেন, রাতের অন্ধকারে লুকিয়ে নিয়ে এসো ওদের, আপাতত ওরা আমার এখানেই থাকবে, পরে ওদের সরিয়ে দেব আমার দেশের বাড়ি ইন্দোরে। তবে ভুলেও যেন ওরা ওদের আসল পরিচয় কারো কাছে না দেয়, আর বাড়ির কথা কেউ যেন মনেও না রাখে। ছেলেটি বলল, মনীষা যখন আমার জন্য সব কিছু ছাড়তে পেরেছে, তখন আমি বা পারবো না কেন আমার সব কিছু ভুলে যেতে। লালজির স্ত্রী ওদের নিজের ছেলেমেয়ের মতো যত্ন করতে লাগলেন।
কয়েকদিন থাকার পর একদিন রাতের অন্ধকারে স্পেশাল একটা গাড়িতে করে ইন্দোরে সরিয়ে দেওয়া হলো ওদের। শুভ্রর নাম এখন সঞ্জয়, মনীষার নাম পার্বতী। ওখানকার একটি মন্দির সংলগ্ন ধর্মশালায় লালজির সুপারিশে দেখাশোনা করে সঞ্জয়, আর পার্বতী চুটিয়ে সংসার করে। চাঁদের মতো ফুটফুটে একটি ছেলেও হয়েছে ওদের। ওরা এখন নতুন জীবনে দারুণ সুখী। আমি বললাম, আমরা কি একবার ওদের সঙ্গে দেখা করতে পারি না? নিশ্চয়ই পারেন, তবে খুঁচিয়ে ঘা করা কি ভালো? আমি বললাম, ঠিক, তবে ছেলেটির বাবা মায়ের অবস্থাটা একবার ভাবুন। মেয়েটির খোঁজ খবর নেওয়ার কেউ নেই। দুর্জন সিংয়ের হত্যাকাণ্ড রহস্যেই ঢাকা আছে। সে মৃত না জীবিত জানে না কেউ, ফলে তার দলবলও আর নেই। এই অবস্থায় আত্মপ্রকাশই বা ওর বাধা কোথায়? জানাজানি হলে এটাই জানবে লোকে যে ছেলেবেলায় রাগ করে বাড়ি থেকে পালিয়ে এসেছিল, এখন ভুল বুঝতে পেরে ফিরে গেছে। সুজাতা বলল, আপনাকে মানে? আমি যাব না বুঝি, দুজনেই যাব আমরা। ওদের দুজনকেই আমার খুব দেখতে ইচ্ছে করছে। বলাইদা চলে গেলেন। আমরা সেরাতে তন্দুরি রুটি কষা মাংস আর মিষ্টি খেয়ে শুয়ে পড়লাম যে যার ঘরে। খুব ভোরে ঘুম ভাঙল অজস্র পাখির ডাকে। ভোরের চাটা রাজুই খাওয়ালো আমাদের। একটু বেলায় রোদ উঠলে লালজি এবং তার স্ত্রী দেখা করতে এলেন আমাদের সঙ্গে। বলাইদা আর ভিকিও এলো। ওদের মুখে সব কথাই শুনেছেন লালজি। বললেন, ছেলে মেয়ে দুটো বড় ভালো। তা বাবুজি, পুত্র হারানোর যে কী জ্বালা তা আমরা বুঝি। কাজেই ওদের বাবা মা যদি ওদের হারানিধি খুঁজে পান তো খুবই আনন্দের কথা। মেয়েটির মা বাবা যখন নেই তখন ছেলেটির বাবা মাই ফিরে পান তাদের ছেলে বউ নাতিকে। কিন্তু বাবুজি, ওরা আর কলকাতায় ফিরে না গিয়ে এখানেই থাকুক। আমার তো কেউ নেই ওখানে, ইন্দোরে ওরা যেমন আছে তেমনই থাকুক। মন্দিরের ধর্মশালার দেখভাল করে ভালো টাকা মাইনে পাচ্ছে, এটাই বা কম কি? এখানকার ব্যবসা আমি দেখাশোনা করি, ও ওদিকটা সামলাক। আমি স্মিত হেসে বললাম, তাই হবে, শুধু কলকাতায় একবার ঘুরে আসুক। শেষ হলো শ্রী ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা পূর্ণগ্রাসের চাঁদ গল্পটি। বন্ধুরা, যদি গল্পটি ভালো লাগে তাহলে গল্পটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবে এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।